होली यानी कि रंगों का त्यौहार। होली एक ऐसा रंग बिरंगा त्यौहार है जिसे हिंदू धर्म के लोग पूरे उत्साह और सौहार्द के साथ मनाते हैं। प्यार भरे रंगों से सजा यह पर्व हिंदू धर्म के लोगों के बीच भाईचारे का संदेश देता है। इस दिन सभी लोग अपने पुराने गिले शिकवे भूलकर गले लगते हैं और एक दूसरे के साथ गुलाल लगाते हैं। इस बार होली 25 मार्च यानी कि फागुन माह के 25 तारीख को मनाया जा रहा है। इस बार होली के त्यौहार की तैयारियां पूरी जोरों शोरों से चल रही है। আমার নাম তো কুশলা বর্মন। আচ্ছা, এই যে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি করেন এটাকে? এটাতে রং দিই, জল দিই, আর এই যে এরাউটের মাল। আচ্ছা, কতদিন লাগে একটা আবির তৈরি হতে? একটা আবির মনে করো 50 কিলো মাল আমরা একদিনেই তুলি, কিন্তু আগের বছর থাকে, এই বছর ব্যবসাটা ভালোই হচ্ছে আর আমাদের কামাইটা ভালো হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে চলছে এটা? অগ্রহায়ণ মাস থেকে চলতেছে। আচ্ছা, এখনো পর্যন্ত কয়টা কালার তৈরি হয়েছে? 9টা কালার তৈরি হচ্ছে। 9টা কালার, তাহলে মানে ডেইলি কতটা মানে একটা আবির কি তৈরি হয়, মানে বিভিন্ন কালারের? হ্যাঁ, এই যে এখন আমরা 5 জন আছি, 5 জনে 5 রকমের কালার নিব। এখন কোনোদিন আবার একই দেয়, কোনোদিন আবার 5 রকমের কালার দেয়, যে যখন যেটা অর্ডার আসে তখন সেটাই করতে লাগে। কত বছর ধরে করছেন এখানে? তো আমরা ম্যাক্সিমাম আমার 10 বছর বয়স হয়ে গেল। 10 বছর শিলিগুড়িতেই থাকেন? না, শিলিগুড়িতে থাকি, আমাদের বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে, আর আমরা এখানে ভাড়া থাকি। এই আবিরের জন্য? আবিরের জন্য, তারপরে যে আমার স্বামী আছে এখানে, আমরা এখানেই থাকি। আচ্ছা, এটা কাজ, কাজের সময় কাজটা করি, যখন কাজটা শেষ হয়ে যায় তখন আবার কাজ পাইলে কাজ করি, না পারলে নাই, বসে থাকি। কমাস চলে এটা? মানে পাক্কা 3 মাস চলে, এবারে কিন্তু কাজটা বেশি হলো এবছর। তাহলে কবে থেকে? 80 মাস থেকেই চালু হয়েছে। আচ্ছা, 80 মাস, কার্তিক মাস, এই অগ্রহায়ণ মাস, এরকম অগ্রহায়ণ মাস থাকে বেশি আর কি, কার্তিক মাসে ওই যে পূজার জন্য ছিল। আচ্ছা, কীভাবে বানানো হয় এটাকে? কীভাবে বানানো হয় মানে ওই মাঠে বানাচ্ছে, আর এই মাঠে আমরা এই মালগুলো শুকাচ্ছি, শুকের পরে এই যে চালনি করতেছি, চালনি করব, এখন নিয়ে যায় ওইখানে প্যাকেটিং, প্যাকেট করবে। কতদিন লাগে তো মানে আবির তৈরি হতে? এটা তো হচ্ছে 3 মাস থেকে হতেছে। আচ্ছা, কি কি কালার করা হয় এখানে? 9টা কালার আছে। এখানে আছে আজকে হলো 5টা কালার। আর होली का त्यौहार रंग और गुलाल का त्यौहार होता है। इस त्यौहार में खूबसूरत रंग गुलाल हमारे मन और रिश्तों को भी खूबसूरत बनाते हैं। सिलीगुड़ी में होली के त्यौहार को यादगार और खूबसूरत बनाने के लिए विभिन्न प्रकार के गुलाल तैयार किए जा रहे हैं। गुलाल तैयार करने वाले श्रमिकों और फैक्ट्री मालिकों का कहना है कि इस बार होली से बहुत पहले ही अबीर यानी कि गुलाल बनाने का काम शुरू हो गया है। इस बार अबीर के लिए ऑर्डर भी अच्छे आ रहे हैं। मालूम हो कि सिलीगुड़ी के हर्बल गुलाल की डिमांड ज़्यादा है। सिलीगुड़ी से इस बार रंग और गुलाल पहाड़ों पर भी भेजा जा रहा है। सिक्किम, दार्जिलिंग, गुवाहाटी, मेघालय सहित सिलीगुड़ी के विभिन्न स्थानों में सिलीगुड़ी से गुलाल की बिक्री हो रही है। विभिन्न गुलाल जैसे लाल, पीला, हरा, नीला, गुलाबी, नारंगी समेत अन्य रंग के गुलाल इस बार सिलीगुड़ी वासियों के मन को खुश करने वाले हैं। बहुत ही साफ और अच्छे से इस बार तैयार किया जा रहा है सिलीगुड़ी में गुलाल। এবারে কিরকম দেখা যাচ্ছে আবিরের ডিমান্ড, কিরকম রয়েছে বাজারে? অন্যান্য বছর চেয়ে বছর একটু মানে ভালোই যাচ্ছে। কালার কি কি এবার হচ্ছে আমাদের? একদম বিভিন্ন ধরনের কালার আছে, অনেক কালার আছে আমাদের। কিরকম তাও? সবই আছে, যেমন লাল আছে, পিঙ্ক আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে, হলুদ আছে, বেগুনি আছে, মানে বিভিন্ন ধরনের কালার আছে আর কি। এবার বাজারে ডিমান্ড কোন কালারটা আসছে বেশি? বাজারে আমার ডিমান্ড এবার মানে হার্বালটা, যে বিশেষ আমি তৈরি করি হার্বাল, এটি আমাদের একটা ডিমান্ডটা ভালো আছে। আচ্ছা, এই আবিরটা কীভাবে তৈরি হয়, কীভাবে? আমরা এটা আবির আমরা প্রথমে মানে বাইরে এটা বানাই, হাতেই বানাই, আমাদের কোনো মেশিন টেশিন নেই, যা আমরা হাতে তৈরি করি। এবার বাইরে আমরা অ্যারোরুট আছে, অ্যারোরুট ওখানে ঢালে দিই, ঢালে দেওয়ার পরে ওখান থেকে জল দিই, রং দিই, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, আমরা যা করি মানে একদম হাতেই করেই ওটাকে বানাই নিয়ে তারপরে আমাকে আবার মাঠে নিয়ে যেতে লাগে, মাঠে শুকে তারপরে ওটাকে পেকিং হয়। এবার কোথায় কোথায় যাচ্ছে?
আমাদের এবার আবির মানে বিভিন্ন ধরা যাচ্ছে, যেমন এবার গেল লক্ষ্মীপুর, গুয়াহাটি, মেঘালয়, সিকিম, সব জায়গায় যাচ্ছে। মানে শিলিগুড়ির আবির পাহাড়েও যাচ্ছে? হ্যাঁ, পাহাড়েও যাচ্ছে, বাইরেও যাচ্ছে। আচ্ছা, এবার তার মানে দেখা যাচ্ছে অন্য অন্য বারের থেকে এবছর ভালো ডিমান্ড রয়েছে। হ্যাঁ, অন্য বছর থেকে। আপনার নাম? মনেশ্বর। এই এলাকার নাম কি রয়েছে? এটার নাম হচ্ছে শিলিগুড়ি শাস্তিনগর, 41 নম্বর ওয়ার্ড। शिलीगुड़ी के सालबाड़ी में घर हो अपना, क्या आपका भी है ये सपना? अंबरधुरा सालबाड़ी स्थित गोकुल धाम में आपको मिलेगा अति आधुनिक फैसिलिटीज के साथ 2 से 3 BHK फ्लैट। यहां आपको मिलेगा थीम्ड लैंडस्केप से लेकर ओपन एम्पीथिएटर, किड्स प्ले एरिया, सीनियर सिटीजन एरिया, वॉकिंग लॉन, रूफटॉप सिटिंग एरिया और भी सुविधाओं से लेकर शानदार अपार्टमेंट तक। पंचनी गोकुल धाम शहर के सभी हिस्सों, स्कूल, कॉलेज, अस्पताल, रेलवे स्टेशन, एयरपोर्ट, शॉपिंग मॉल जैसे जरूरी स्थानों तक आसान पहुंच। कॉल करें 9775542000 पर और बुक करें अपना 2 या 3 BHK अपार्टमेंट। लग्जरी की सर्वोत्तम ठिकाना गोकुल धाम में है। If life is an art, then Dwarika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Sevok Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, temple, community hall, and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 97333970. Discover excellence at Mayur School, Siliguri. Proudly governed by the Mayo College General Council, Ajmer. With a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities.